আমাদের সমাজে কিছু লোক আছে তারা দুই ধরনের কথা বলে এক ধরনের কথা বলতেছে যে অর্থ সকল অনর্থের মূল আবার অন্যদিকে বলতেছে যে গরিবের কোনো বন্ধু নেই এক একবার এক এক ধরনের কথা বলতেছে যে দুইটা দুই ধরনের কথাবার্তা যে গরিবের কোনো বন্ধু নেই তার কারণ হলো গরিবের কোনো অর্থ সম্পদ নেই এই কারণে গরিবের কোনো বন্ধু নাই কিন্তু ধনী ব্যক্তি যার অনেক টাকা পয়সা আছে তার কিন্তু অনেক বন্ধু বান্ধব এমনি এসে যায় আবার বলা হচ্ছে যে অর্থ অনর্থের মূল অর্থ অনর্থের মূল এই কথার অর্থ হলো যে অর্থ এমন একটা খারাপ জিনিস যার থেকে আমাদেরকে দূরে থাকা উচিত যেমন যে কোনো একটি মরা পচা গরু ছাগল হইতে পারে অথবা যে কোনো সাপ হইতে পারে বিষাক্ত কোনো প্রাণী যা আমাদের ক্ষতি করতে পারে অর্থকে সেটার সাথে তুলনা করে অর্থ অনর্থের মূল এই কথাটার অর্থ সেটাই বোঝাচ্ছে আমাদেরকে যা আমরা অর্থকে এত ঘৃণা করি এই কারণে অর্থ আমাদের থেকে অনেক দূরে সরে চলে যায় কিন্তু আমরা কি জানি না যে জীবনে অর্থ ব্যতীত কিছুই চলে না আপনি সকালে ঘুম থেকে উঠার পর থেকে আপনি যখন টুথপে টুথব্রাশ এবং টুথপেস্ট থেকে শুরু করে আপনার সকালে নাস্তা আপনার চা কফি যাই কিছু গ্রহণ করুন আবার রাত্রে আপনি শোয়া পর্যন্ত যতগুলো আপনার দরকার সবগুলো কিন্তু আপনার অর্থের বিকল্প কিছু নাই অর্থ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না জীবনে এমন কোনো পদ নাই এমন কোনো কাজ নাই এমন কোনো রাস্তা নাই যে আপনি অর্থ ছাড়া আপনি সামনে এগোতে পারবেন আমাদেরকে অতিথি আমাদের সেই মুরব্বীরা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো পেয়েছি সেখানে আমাদেরকে বারবার শেখানো হচ্ছে অর্থ অনর্থের মূল আমাদেরকে সে একই ভাব সম্প্রসারণ একটা ক্লাসের পর সেখানে শেষ না করে সে আবার অন্য ক্লাসও দিচ্ছে আবার অন্য ক্লাসও দিচ্ছে এইভাবে আমাদের ছাত্র জীবনে আমাদেরকে কাল থেকে আমাদেরকে ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হচ্ছে যাতে করে আমরা জীবনে কোনোদিন অর্থকে যেন ঘৃণা করতে পারি অর্থ অনর্থের মূল এই কথাটা প্রমাণ করার জন্য আমাদের আমাদের ব্রেনটাকে সবসময় মা মাথার ভিতর আমাদের যে মজক আছে মজকটাকে উঠে ফেলে সেখানে বা মাটি বালি ডুকিয়ে দিচ্ছে সেখানে তার কারণ আমরা জীবনে কিছু করতে পারতেছি না আমাদের যদি সম্মান করা শেখাতো যে অর্থ হলো সবচেয়ে সম্মানিত একটি পদ স একটা জিনিস যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে জীবনের এমন কোনো কাজ নাই যা অর্থ ছাড়া হয় না চিকিৎসা ক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে আপনি যান অর্থের বিকল্প কিছু নয় আমাদের উচিত আমরা যেন অর্থকে ইজ্জত করি জীবনে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই অর্থ অর্জন করতে হবে আপনাকে এত বেশি অর্থ অর্জন করতে হবে যে আপনার মোবাইল নাম্বারের মতোই আপনাকে সংখ্যাটা যেন মুখ দিয়ে একবার না বলতে পারেন এমন অর্থ আপনাকে অর্জন করা উচিত এমন সম্পদ আপনাকে অর্জন করা উচিত যেন আপনি আপনার সন্তান আপনার নাতি নাতি থেকে শুরু করে আপনার অন্তত চোদ্দ বংশ যেন খেয়ে যেতে পারে আপনি এমনভাবে অর্থ অর্জন করুন যা আপনার জীবন অনেক কাজে লাগবে আপনার অর্থ আছে আপনার সম্মান আছে আপনার অর্থ আছে আপনি বিভিন্ন দাওয়াতে যেতে পারবেন আপনি বিভিন্ন মজলিসে যেতে পারবেন আপনাকে মানুষ টেনে নিয়ে যাবে ওখানে আপনি এক স্থানে গিয়ে একটা কথা বলবেন আপনার কথা দাম থাকবে যদি আপনার কাছে অর্থ থাকে কিন্তু আপনার কাছে যদি অর্থ না থাকে তাহলে আপনাকে কেউ দাম দেবে না আপনাকে কেউ ইজ্জত দেবে না এটি হলো আমাদের সবার চরিত্র শুধু আমার বেলা আপনার বেলায় নয় আজ থেকে আপনি কয়েক বছর পিছনে যান দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এমনকি এক হাজার বছর পূর্বে গেলেও আপনি তখন জানতে পারবেন যে অর্থ যে কত জরুরি অর্থ ছাড়া জীবন চলে না জীবনে সুখে থাকার জন্য আমাদেরকে অর্থ অর্জন করতে হবে অর্থ রোজগার করতে হবে অর্থ সংগ্রহ করতে হবে অর্থকে ইজ্জত দিতে হবে এই অর্থকে কোনো অবস্থাতে অপমান বেজ্জতি করা যাবে না অর্থকে সবসময় ধরে রাখতে হবে তাহলে আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো যে বলা হয়েছে যে গরিবের বন্ধু নাই কথাটি চিরন্ত সত্য কথা গরিবের বন্ধু হবে কেন কারণ গরিবের কাছে কী আছে দেওয়ার মতন গরিবের কি ক্ষমতা আছে যে অর্থ হলো সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম যে অর্থ দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যে অর্থ ছাড়া কিছুই হয় না চিকিৎসা হয় না শিক্ষা হয় না চলাচল হয় না কোনো কিছু হয় না অর্থ ছাড়া দুনিয়ায় অসল যেমন একটি গাড়ি পেট্রোল এবং ডিজেল ছাড়া যেমন অচল ঠিক তেমনি অর্থ ছাড়া মানুষের জীবনটা অচল হতে পারে সে একদিনের বাচ্চা হতে পারে সে একশো বছরের যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা অর্থ সবার জন্য জরুরি দরকার অর্থ ছাড়া আপনার সম্পর্ক থাকে না এমন হাজারো ঘটনা আছে যে ছেলেটি হয়তো একসময় অনেক টাকা রোজগার করত মেয়েটি তার কাছে বিবাহ বিবাহতে এসেছে বিবাহ হয়ে গেলো সন্তান হয়ে গেল যখন দেখলো যে ওই ছেলের আর কামাই নেই তখন এই ছেলেটাকে ছেড়ে চলে যাচ্ছে এমন হাজারো ঘটনা হচ্ছে যে অনেক প্রেমিক প্রেমিকা যে প্রেমিকে এর কাছে আসতে অনেক টাকা আসে সে বড় কোম্পানিতে চাকরি করে এখন তার কাছে থাকতে ভালো লাগে কিন্তু এক সময় দেখা গেছে ওই ছেলেটা যখন চাকরি চলে যায় বা শারীরিক কোনো সমস্যার কারণে সে চাকরি থেকে বরখাস্ত হয়ে যায় বা সে নিজের চাকরিটি ছেড়ে দেয় তবে যখন সে বেকার থাকে তখন আর তাকে কেউ ভালোবাসে না তখন তার প্রেমিকা তাকে ছেড়ে অনেক দূর চলে যায় এটাই হলো নিয়ম আমাদের জীবনে এই ধরনের হাজারো ঘটনা আছে ছেলে যখন কাজকর্ম করে যখন তার হাতে টাকা থাকে তখন সবাই তাকে ইজ্জত করে তার বাড়ি থেকে শুরু করে তার আপনজন তার প্রতিবেশী সবাই তাকে ইজ্জত করে সম্মান করে কারণ তার কাছে অনেক টাকা আছে সে অনেক কিছু করতে পারে তারা ভা তারা সেটাই মনে করে আসলে সেটাই বাস্তব কিন্তু যখন তার কাছে অর্থ থাকে না তখন তাকে ইজ্জতও দেয় না তখন তাকে অনেক অপমান অপদস্থ সহ্য করতে হয় তাই আপনাকে কি করতে হবে আপনি যদি জীবনে ভালো থাকতে চান আপনি যদি জীবনে শান্তি মতো থাকতে চান তাহলে আপনি এখনও অর্থ অর্জন করুন নিজের কাছে রাখুন অর্থ অর্জন করুন নিজের গণ্ডির ভিতরে রাখুন এমন কিছু করবেন না যে আপনার অর্থ আপনি আরেকজনের কাছে দিলেন আরেকজন আপনাকে দিবে আপনি কখনো এত বড় ভুল করবেন না জীবন আপনাকে পস্তাতে হবে তাহলে আপনাকে কি করতে হবে আপনার জীবনে ভালো থাকার জন্য আপনাকে অর্থ অর্জন করতে হবে আপনাকে অর্থ অর্জনের ব্যাপারে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ধরুন এখন বর্তমানে লকডাউন চলতেছে অথবা সামনের দিকে হয়তো কোনো একটা মহামারী লাগবে অথবা বন্যা খয়রা অথবা যে কোনো রাজনৈতিক কোনো সমস্যা হরতাল ধর্মঘট বা যে কোনো বড় একটা সমস্যা হতে পারে এখন এ সমস্যার মধ্যে আপনাকে অর্থের প্রয়োজন নেই আপনি কি অর্থ ছাড়া আপনার ঘরে লাইট চালাতে পারবেন ফ্যানটা ঘুরাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন আপনার কাছে অর্থ না থাকলে আপনি কি চা পান করতে পারবেন আপনার কাছে অর্থ না থাকলে আপনি কি ডাল মাছ তরকারি এগুলো কিনতে পারবেন আপনার কাছে যদি অর্থ না থাকে আপনি জামা কাপড় কিনতে পারবেন আপনি অসুস্থ এখন আপনি আজকে হরতাল তাই বলে কি আপনি ওষুধ কিনতে হবে না ওষুধ কিন্তু কী দিয়ে কিনবেন আপনি আপনার কাছে যদি অর্থ না থাকে কারণ অর্থ খরচের বেলায় যে তার কোনো সকাল বিকাল দুপুর গরম ঠান্ডা কিছুই নেই ঠিক তেমনি আপনাকে ওই সূত্রটাকে আপনার জীবনে কাজে লাগাতে হবে যে আমাদের যে রাত্রে বারোটা হোক রাত্রে ভোর চারটা হোক টাকার কিন্তু প্রয়োজন আছে চিকিৎসা ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক তাহলে আমাকে টাকা অর্জনের জন্য আমাকে ঠিক এইভাবে পথে নেমে যেতে হবে আমাকে কখনও দেখতে হবে না যে আসলে এখন সকাল কয়টা বাজে ভোর কয়টা বাজে রাত্র কয়টা বাজে ধর্মঘট হরতাল আমাকে কিছু দেখতে হবে না আমাকে টাকা অর্জন করতে হবে আমাকে টাকা অর্জনের পথে নেমে যেতে হবে তার কারণ হলো অর্থ ক্ষয়ের জন্য যেমন কোনো সময়ের নির্ধারণ করা থাকে না ঠিক তেমনি অর্থ অর্জনের জন্য আপনার নির্ধারিত কোনো সময় আপনাকে ধরে রাখা ঠিক হবে না আপনাকে অর্থ অর্জনের জন্য অবশ্যই আপনাকে সময়ের দিকে না তাকিয়ে আপনাকে সব সময় টাকা অর্জন করতে হবে টাকা ক্ষয়ের জন্য যেমন চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে আপনার পিছনে আপনাকে সামনের দিকে টাকা অর্জনের জন্য চব্বিশ ঘন্টা আপনার সামনে পড়ে আছে আপনাকে সেটাই করতে হবে যে আপনার জীবনে কত খরচ হচ্ছে দৈনিক আপনি যদি ঠিক ততটুকু পরিমাণ অর্থ অর্জন করেন তাহলে আপনি বিকারির কাতারে পড়ে যাবেন আপনাকে কি করতে হবে যে আপনার যা খরচ আছে না কেন খরচের দিকে আপনার এখন তাকানোর সময় নেই আপনাকে আনলিমিটেড যে যেটাকে বলা অপরিসীম আপনাকে অর্থ অর্জন করতে হবে যে আপনার কত টাকা প্রয়োজন আপনাকে সেটার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আপনাকে শুধু একটা রাস্তা নয় দুইটা না আপনি ইচ্ছে করলে দশ বিশটা রাস্তা দিয়ে আপনি টাকা অর্জন করতে পারেন আমি আপনাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন ধরুন আপনার একটি ধানের জমি আছে আপনি সেখানে ফসল ফলালেন আপনার একটা দোকান আছে দোকানটা আপনি ভাড়া দিলেন আবার মনে করুন আপনার কিছু জমিন আছে ওগুলোতে আপনি কিছু বিল্ডিং বানালেন আপনি কিছু ওখানে দোকান দোকান হিসাবে কিছু ভাড়া দিলেন ওপরেগুলো ভাড়া হিসাবে ভাড়া দিলেন এইভাবে আপনাকে আয়ের অনেক রাস্তা আপনাকে বের করে নিতে হবে আপনার কাছে অর্থ বেশি আছে কিছু অর্থ আপনি শেয়ার বাজারে লাগান কিছু আপনি মিউচুয়াল ফান্ডে লাগান কিছু বিভিন্ন সমিতিতে লাগান কিছু ব্যাঙ্কে ডিপিএস করুন কিছু স্বর্ণ খরিদ করে রাখুন এইভাবে আপনি আপনার অর্থগুলোকে আপনি বিভিন্ন কাজে আপনি খরচ করতে পারেন তাহলে আপনার বিভিন্ন স্থান থেকে আপনার আয় আসতে থাকবে কোথায় থেকে হয়তো কিছু আসবে হয়তো শতকরা দশ টাকা আসবে কোথায় থেকে শতকরা দুই টাকা আসবে কোথায় থেকে শতকরা বিশ টাকা আসবে কোথায় থেকে জিরো আসবে কোথায় থেকে আপনার পুঁজি চলে যাবে এটাই নিয়ম তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অর্থ অর্জনের দিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন কারণ গরিবের বন্ধু নাই বন্ধু হওয়ার প্রশ্নে আসে না কারণ আমিও গরিবকে ঘৃণা করি গরিব কারণ গরিবকে কেউ পছন্দ করে না তার কাছে অর্থ নয় আমি তাকে ভালোবাসি শুধু আমি নয় আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি সবাই ঠিক এইরকমই হয়ে থাকে যে গরিবের যখন কোনো বন্ধু নাই তার কারণ হল তার কাছে অর্থ নাই আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন হোয়াটসঅ্যাপ ভাই বা টয়টা থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সবাই যেন অর্থ কামাইতে পারেন এবং গরিব অবস্থায় যেন না থাকেন এবং আপনারা যেন ভালো অবস্থায় থাকতে পারেন সে আশা কামনা করে আল্লাহ হাফেজ